চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুরের জন্য তো বিখ্যাত, এবার কিন্তু বড় বড় সরস্বতী ঠাকুরও হচ্ছে চন্দননগরে। পেয়ে গেছি এখন জগন্নাথ দাকে, বিখ্যাত শিল্পী চন্দননগরে। তো মুখটা কিন্তু একদম খ্রিস্টানদের যে মুখ সেই আদলেই কিন্তু রয়েছে, এটা 40,000 টাকা মতো দাম হয়। উনি একদম মায়ের রূপে রয়েছে এখানে কিন্তু মা সরস্বতী। গুড আফটারনুন ফ্রেন্ডস, হৃদয় থেকে হৃদয়ের টানে আমি কবির চ্যানেলে সবাইকে স্বাগত। নতুন বছর, নতুনভাবে সেজে ওঠার জন্য কিন্তু নতুন বছর চলে আসে, আর নতুন বছর মানেই পুরনো বছরের দুঃখ কষ্ট আবেগ ভালোবাসা সবকে ভুলে আবার নতুন করে বাঁচার আশাই হচ্ছে নতুন বছর। এই নতুন বছরের শুরুটা কিন্তু এবারে হচ্ছে সরস্বতী পুজো দিয়ে। আর দেখো চারিদিকে সুন্দর হাওয়া, এই মনোরম পরিবেশে দাঁড়িয়ে সরস্বতী পুজো নিয়ে কথা বলছি, মানে দেবী সরস্বতী, দেবী সরস্বতীর আগমন ঘটছে। তো দেবী সরস্বতী আগমন ঘটার জন্য কোথায় যেতে হয়? কুমোরপাড়া। তো আমরা এখন যাচ্ছি চন্দননগরের কুমোরপাড়ায়, কেমনভাবে দেবী সরস্বতী সেজে উঠছে, সাবেকি না হচ্ছে থিমের ঠাকুর, কোনটা তোমাদের ফেভারিট? তো চলো দেখি কি সেজে উঠছে এবারের কুমোরপাড়াতে। আমরা এখন কুমোরপাড়ার রাস্তায় আছি, এই সোজা গেলেই একদম দুদিক থেকে সব ঠাকুর তৈরি দেখতে পাবো। দেখো এখান থেকে মাটির জিনিস সব তৈরি আরম্ভ হয়ে গেছে, এখানে ভর্তি মাটি রাখা। দেখো এখানে সরস্বতী ঠাকুর লাইন দিয়ে দাঁড় করানো রয়েছে। এখানে দেখো মাটির পাত্র সব তৈরি হয়ে যাচ্ছে, লোড হয়ে গেছে। তো আমরা এখন চলে এসেছি অলরেডি আমাদের যে চন্দননগরের কুমোরপাড়া, তো এখান থেকেই ভিডিওটা স্টার্ট করবো। একদম এখানে সব ঠাকুর তৈরি আরম্ভ হয়ে গেছে, অনেক বড় বড় ঠাকুর তৈরি হচ্ছে, চলো দেখাই তোমাদের। হচ্ছে বাবু পালের স্টুডিও দেখতে পাচ্ছ এখানে। এখানে সরস্বতী ঠাকুরের যে কাঠামো সেটাই কিন্তু তৈরির কাজ চলছে। এখানে কিন্তু একটা থিমের ঠাকুর অলরেডি, মাটির কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বলাই চলে, বেশ সুন্দর কাজ রয়েছে। দেখো এই জায়গাটা যে চালচিত্রটা, ঠাকুরের এক মিনিটে অলরেডি হয়ে গেছে। ঠাকুরটা দেখছো, এই ঠাকুরটা 18,000 টাকা মতো দাম আছে, থিমের ঠাকুর, খুব সুন্দর লাগছে। দেখো এরকম একটা পুরো বেসের ওপর বসে রয়েছে। একটা থিমের ঠাকুর রয়েছে, এই ঠাকুরটার মধ্যেও বেশ পেছন দিকে যে ব্যাকগ্রাউন্ডের যে চালচিত্রটা, তার মধ্যে পুরোটাই এরকম মাটির কাজ রয়েছে, কলকা রয়েছে। কলকার মধ্যে কিন্তু দেখো এখানে এরকম সুন্দর সুন্দর মহিলা রয়েছে পুরো কলকাতে। আবার এই জায়গাটাতেও দেখো, এই জায়গাটাতেও এরকম পুরো কলকার কাজ রয়েছে, এই জিনিসটা পুরোটাই মাটি দিয়ে করা। সরস্বতী ঠাকুরের তলায় কিন্তু রয়েছে হাতি, এই কনসেপ্টটা বেশ ইউনিক লাগলো, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো ওখানে যেমন সরস্বতী ঠাকুর ছিল, তেমনি এখানেও কিন্তু অনেকগুলো এরকম সরস্বতী ঠাকুর রয়েছে, সবই এক মিনিটের কাজ হয়েছে। আঁচলটা ঠিক এরকম ওপর দিকে করা মাটি দিয়ে। এটাই পদ্মের পাপড়ি তাই তো? মানে এগুলো কি ছাঁচের ওপরই পুরোটা হয়? আচ্ছা এটা কি বড় পাপড়িটার যেটা এরকম? এর থেকেও বড় হয়। আর ওইগুলো ছোট ছোট যেগুলো করা রয়েছে না, শিবের ঠাকুরের মতো এখানে দেখো এরকম সাবেকি ঠাকুর তৈরি হচ্ছে, পুরোটা এরকম দাঁড় করানো। আবার এদিকে একটা ছোট্ট ঠাকুর তৈরি হচ্ছে একদম। এখানেও কিন্তু একটা বড় এরকম থিমের ঠাকুর রয়েছে, বেশ অনেকটা বড়। দেখো পুরোটা এরকম মাটির কাজ করা রয়েছে, পুরো নকশা এরকম বসে আছে। এদিকেরটা দেখো একদম পুরো সিংহাসনে বসে রয়েছে, এই ঠাকুরটা বেশ ইউনিক। একদম ওপর দিকে দেখো একদম টোপরের মতো জায়গাটা করা রয়েছে, ঠাকুরটা বেশ অনেকটা বড়। বীণাটা দেখো কতটা বড়। সব ছোটো ছোটো সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে। এই ছোটো সরস্বতী ঠাকুরগুলো কেমন দাম থেকে আরম্ভ দাদা? মানে ছোটোগুলো 1200? এটা 1800। আর এই 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 পাশে যেটা রয়েছে এইটা একই দাম, 2200। মানে যতটা বেশি কাজ হবে তার উপর দামটা এ হয় দাদা। এখনো মাটির এটা কি সেকেন্ড লেপটা চলছে? না সেকেন্ড যে লেপটা হয় সেইটার কাজ চলছে। দেখো এখানে
এতক্ষণ তোমায় দেখালাম ছোট, তারপর থিমের ঠাকুর, অনেক রকম ঠাকুর দেখালাম। এবার তোমায় দেখাবো চন্দননগরে যে বড় সরস্বতী ঠাকুরটা তৈরি হচ্ছে, বেশ অনেকটা বড়, মানে 12 থেকে 13 ফুট এরকম। চলো সেটা তোমাদেরকে দেখাই। দেখাচ্ছি দেখো, এখন বিশাল সাইজের যে সরস্বতী ঠাকুরটা চন্দননগরে তৈরি হচ্ছে, বিরাট বড়। বীণাটা খালি দেখো, বীণাটা দেখলেই তোমরা বুঝতে পারবে ঠাকুরটা কতটা বড়। সাইড থেকে দেখাচ্ছি, কারণ সামনের দিকে দেখতে পাচ্ছ এরকম মাচা রয়েছে। তো এই ঠাকুরটা দেখো, আর এবার এই ঠাকুরটা দেখো, তাহলে বুঝতে পারবে এর হাইটটা কতটা বড়। পাশে কিন্তু এরকম ঠাকুরও তৈরি হচ্ছে, আবার একদম ছোট সরস্বতী ঠাকুরও রয়েছে, ছোট, মিডিয়াম, তার উপরে দেখো একদম বড় সরস্বতী ঠাকুর, বেশ অনেকটা বড়। অনেকটা সরস্বতী ঠাকুরটা ওই সরস্বতী ঠাকুরের থেকেও বড় অনেকখানি, দেখতেই পাচ্ছ নিচে থেকে দেখো, এটা হচ্ছে একদম নিচে থেকে এতটা বড়। চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুরের জন্য তো বিখ্যাত, এবার কিন্তু বড় বড় সরস্বতী ঠাকুরও হচ্ছে চন্দননগরে। এটার দিকেও কিন্তু এরকম বড় বড় অনেকগুলো সরস্বতী ঠাকুর রয়েছে দেখো, এই একটা, দুটো, তিনটে, এদিকে একটা দেখো দাঁড় করানো একদম সাবেকি সরস্বতী ঠাকুর রয়েছে, দেখতে পাচ্ছ। হাটটাতে চলে এসেছি জগন্নাথদা স্টুডিওতে। চন্দননগরের অন্যতম বিখ্যাত শিল্পী হচ্ছে এই জগন্নাথদা। তো জগন্নাথদার যে কাজ সেটা তোমাদের দেখাই। দেখ, এটা হচ্ছে জ্যোতির ঠাকুর, জ্যোতিরানিমা, বিশাল সাইজের ঠাকুরটা দেখতে পাচ্ছ। অলরেডি অনেকটা কাজ হয়ে গেছে, 1 মিনিটে কমপ্লিট। জ্যোতি তেমাটা ট্যাগলাইন হলো দেখুন মাথা উঁচু করে, কারণ কি জ্যোতি তেমাতা চন্দননগরের ঠাকুর কিন্তু সর্বোচ্চ প্রতিমা হয় জগদ্ধাত্রী ঠাকুরের। তো সরস্বতী পুজোতেও ওনারা কিন্তু পিছিয়ে থাকবে না, তাই জন্য কিন্তু বেশ অনেকটা বড় ঠাকুর তৈরি করেছে। তো চলো এই ঠাকুরটা তোমাদেরকে দেখাই। এখানে একটা সরস্বতী ঠাকুর রেডি হচ্ছে, এদিকে একটা হাতির মুখ রয়েছে, আর এদিকে রয়েছে মা সরস্বতীর বাহন হচ্ছে হাঁস, রাজহাঁস, সঙ্গে মা সরস্বতী দেখতে পাচ্ছ এরকমভাবে রয়েছে। আর এখানে এরকম বালিশগুলো রাখা রয়েছে, বেশ ইউনিক স্টাইলে, এরকম পুরোটা পেছন দিকটা এরকম কার্ডবোর্ড রয়েছে, এর ওপরেও ডিজাইন হবে। এই সরস্বতী ঠাকুরটাও বেশ অনেকটা বড়। দেখো এটা যে সরস্বতী ঠাকুরের যে শাড়ি হবে, সেই শাড়ির জন্য এরকমভাবে পুরো কাপড়ের ওপর মাটি দিয়ে জিনিসটাকে এরকমভাবে রাখা রয়েছে। ই হয়ে গেলে তারপরে এই ঠাকুরটাকে যেমন পরানো রয়েছে এরকমভাবে পুরো পরানো হবে। এই ঠাকুরটা দেখছো অলরেডি শাড়ি পরানো হয়ে গেছে, এর পেছন দিকটা এরকম কার্ডবোর্ড রয়েছে, তার উপর ডিজাইন হবে। এই দিকের যে সরস্বতী ঠাকুরটা রয়েছে দেখো, একটু আলাদা ধরনের এরকম ডিজাইনের ওপর, এটা একদম আলাদা রকম স্টাইল যতগুলো ঠাকুর রয়েছে তার মধ্যে। পেয়ে গেছি এখন জগন্নাথদাকে, বিখ্যাত শিল্পী চন্দননগরে। তো জগন্নাথদা 2022 সরস্বতী পুজোর তো বাজার সেরকম ছিল না, এবারে কিরকম কি মনে হচ্ছে? এবার মোটামুটি সবাই স্ট্যান্ডার্ড পুজো করছে, ভালো দেখতে পাচ্ছ সাইডে ঠাকুর দেখো ভালো। আর এবারে তোমার মানে আগেরবার যেমন কি কাজ করে সেই বেনিফিটটা তোমরা পাওনি, পাইনি, এবারে পাবে মনে হচ্ছে? আশাই তো করছি, এখন কি হবে জানি না, সঠিক ব্যাপারটা এখন করার পরে বুঝতে পারবো কি পাচ্ছি না পাচ্ছি। তা এখনো কি তুমি অর্ডার নিচ্ছ? না, আর অর্ডার এবারের মতো ক্লোজ করে দিয়েছে। তো মোটামুটি কতগুলো ঠাকুর তৈরি হচ্ছে এবার তোমার হাতে? 32টা ঠাকুর তৈরি হচ্ছে। 30-32টা, মানে সবই চেনা জানার মধ্যে, যেগুলো প্রত্যেকবারে অর্ডার থাকে, প্রত্যেকবার অর্ডার থাকে বা কিছু নতুন কিছু পুরনো, মানে কি টোটাল সবাই তো আসেনি, অনেকে বড় পুজো করেনি, ছোট পুজো করেছে তারা আসেনি, যারা একটুখানি স্ট্যান্ডার্ড পুজো করেছে ঠাকুর একটু আমার এখানে তো বড় বড়ই দেখতে পাচ্ছি। হ্যাঁ, তোমার তো বড় বড় ঠাকুর নামেই বিখ্যাত তুমি একদম। হ্যাঁ, যারা যারা এসছে ভালো, খারাপ নয় এবছর। ঠিক আছে, ধন্যবাদ। আগামীতে কি হয়, আগামীতে কি হয়? হ্যাঁ, তো রয়েছে এটা 40,000 টাকা মতো দাম। এটা কি পুরোটা এখনো কাজ অনেকটা বাকি? না, কাজ অনেক, এর মাথায় আছে, উপরে এখনো 4 ফুট আছে, এর মাথাতেও কাজ হবে। হ্যাঁ, মাথাতে কাজ, ওই যে ওই চারটা করেছে। আচ্ছা, এই বাইরের দিকে যেটা রয়েছে আর কি, মানে পুরোটাই মানে মাটি দিয়ে কাজ করা? না, এই যত বেশি কাজ হয় ওর উপরে দামটা নির্ভর করে, তাই তো?
এইটা হাইটটা কতটা হবে? টোটাল 15 ফুট হবে। টোটাল 15 ফুট। হ্যাঁ, এখন 9.5 ফুট আছে। 9.5 ফুট আছে। আর ওই যে বাইরে একদম যে বড় ঠাকুরটা রয়েছে, কেমন হাইট হবে ওটা? এখন 12-13 ফুট আছে, গিয়ে টোটাল 20 ফুট হবে। বাইরে বড় ঠাকুরটা মানে 15 ফুটের মতো হয়ে যাবে? না, 20 ফুট হবে। 20 ফুট হয়ে যাবে চালি নিয়ে? চালি নিয়ে। আচ্ছা, রয়েছে সরস্বতী ঠাকুরের মাথায় ঘোমটা দেয়া। সামনেই খ্রিসমাস গেছে, ঠিক সেইভাবেই এই ঠাকুরটাকে কিন্তু তৈরি করা। একদম এদিকে দেখো, দুটো ছোট ছোট হরিণ শাবক রয়েছে, আবার এদিকে একটা হরিণ রয়েছে। মায়ের হাতে রয়েছে রাজহাঁস। পুরো ঠাকুরটা মোটামুটি রেডি বলাই চলে। মুখটা কিন্তু আমাদের এখানে যে সরস্বতী ঠাকুর দেখি সেরকম নয়, একদম খ্রিস্টানদের যে মুখ সেই আদলেই কিন্তু ঠাকুরটা তৈরি করে। বিদ্যার সঙ্গে সঙ্গে সুরেরও দেবী হচ্ছে কিন্তু সরস্বতী ঠাকুর। তাই জন্য দেখো, সরস্বতী ঠাকুরের সঙ্গে যেমন বীণা থাকে তেমনি কিন্তু এখানে এরকম গামাফোন দিয়েছে। তো একদম বিদ্যার দেবী হিসেবে কিন্তু মা এখানে রেডি হচ্ছে। বেশ ভালো লাগলো, এরকম গামাফোনটা একদম ডিটেলিংয়ের কাজ করা রয়েছে। এটা রেডি হওয়ার পর খুব সুন্দর দেখতে লাগবে। সঙ্গে মা সরস্বতী রয়েছে, আর একদম ওপরের দিকে রয়েছে দেখো রাজহাঁস। এবার দেখাচ্ছি, দেখো সরস্বতী ঠাকুরের উপরে কিন্তু বাচ্চা রয়েছে। বাচ্চাদের হাতে খড়ি হয় মা সরস্বতীর কাছে, তেমনি একদম মায়ের রূপে রয়েছে এখানে কিন্তু মা সরস্বতী। একদম ছোট্ট বাচ্চা রয়েছে, একদম পদ্ম ফুলের ওপর কিন্তু মা বসে রয়েছেন। এই ঠাকুরটাও বেশ ইউনিক। জগন্নাথ দাস স্টুডিওতে এলে কিন্তু মন ভালো হয়ে যায়। প্রত্যেকটা ঠাকুর আলাদা আলাদা, আর প্রত্যেকটা ঠাকুরের ডিজাইনও কিন্তু আলাদা আলাদা। চন্দননগরে কুমোরপাড়ায় ঘুরলাম, তোমাদেরকে দেখালাম, কেমনটা লাগলো বলো? বড়ো ছোট সব রকম ঠাকুর দেখালাম, তো বেশ ভালো লাগলো। অনেক অনেক ঠাকুর এখনও তো রেডি হয়নি, এখন প্রথম স্টেজটা চলছে, এরপরে রং হবে, তারপর তাতে সাজ লাগবে, আরও সুন্দর হয়ে উঠবে দেবী সরস্বতী। কেমনটা লাগলো? বেশ ভালো লাগলো, এখানে কুমোরপাড়া এসে ঠাকুর তৈরি হচ্ছে দেখতে। সরস্বতী পুজোর আগেই একটা সরস্বতী পুজোর ফিলিংস আমরা পেলাম। তা তোমাদেরও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার পরের ভিডিও দেখা হবে, টাটা।